হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই আমার এই চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ত্রিপুরা বিদ্যুৎ নিগম অধীন সেভেন্টি নাইন টিলা ইলেকট্রিক সাবস্টেশনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ছাই হয়ে গেছে গত ছয়ই মে রাত্রিবেলা এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে বিদ্যুৎ সাবস্টেশনের অস্তিত্বই বিলীন হয়ে গেছে আজ ক্ষতিগ্রস্ত সাবস্টেশনে ইতিমধ্যেই পরিদর্শন করছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জিষ্ণু দেববর্মন ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাবস্টেশনের সকল যন্ত্রপাতি আজ পুরে ছাই হয়ে আছে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত এই বিদ্যুৎ দপ্তরের এই সাবস্টেশন কিন্তু একটা কামধনু গায়ে মতো অবস্থান করছে আজ প্রিয় দর্শক বন্ধুরা বিদ্যুৎ দপ্তরে এই সাবস্টেশনে আগুন লাগার নেপথ্য কাহিনী নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করব এ সম্পর্কে আপনারা আপনাদের বলিষ্ঠ মতামত দেবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বিদ্যুৎ দপ্তরের তথা বিদ্যুৎ নিগমের এই সাবস্টেশনটি বিগত কয়েক বছর ধরেই খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বিগত কয়েক বছরে বেশ কয়েকবার এই সাবগ্রেডে আগুন লেগেছে এ নিয়ে চলছে নানা মত নানা আলোচনা কিন্তু তার পরবর্তী স্তরে আবার সবাই যেন শীত ঘুমে আচ্ছন্ন হয়ে যায় বন্ধুরা আজ এই গ্রিডে আগুন লাগার প্রকৃত কাহিনী কি নেপথ্যে কি আসল রহস্য রয়েছে সে সম্পর্কেই আলোচনা করতে যাচ্ছে মাননীয় বিদ্যুৎমন্ত্রী এই অগ্নিকাণ্ডের পর একটা তদন্তের আদেশ দিয়েছেন সেই অনুযায়ী তদন্ত কমিশনও গঠিত হয়ে গেছে কিন্তু রাজ্যে এই ধরনের তদন্ত কমিশন কিন্তু বহুবার হচ্ছে হয়েছে এবং আগামী দিনও হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটা ঘটনা দুর্ঘটনার পর রাজ্য সরকারের তরফ থেকে এ তদন্ত নিয়মিতই হয় কিন্তু তদন্তের পরবর্তী স্তরে কি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ অজানা যদিও বা তদন্ত কমিশন তার রিপোর্ট প্রদান করে তার পরবর্তী স্তরে সঠিক অ্যাকশান কি হচ্ছে আমরা যদি দেখি ইতিপূর্বেই এই সাবস্টেশনে ভীষণ রহস্য ঘেরা অনেক ঘটনাই ঘটে গেছে আবার একই সাবস্টেশনে কেন আগুন লাগে এই বিষয়টি মূল রহস্য এই রহস্যের পর্দা ফাঁস করা খুব কঠিন ব্যাপার সরকারি স্তরে তদন্ত হবে সরকারি অর্থের অপচয় হবে তা বলবো না নিশ্চয়ই কাজে লাগবে তবে জনমনে কিন্তু এ নিয়ে অনেক প্রশ্ন অনেক কথা অনেক গুপ্ত কথা রয়েছে মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে কানাঘোষা করছে আজ কি কানাঘোষা করছে কি হচ্ছে মানুষের মধ্যে আলোচনা সেটা কিন্তু বড়ো কথা নয় বড়ো কথা হলো জনগণের পয়সা নির্মিত এই সাবস্টেশনটি বারবার আগুনে ছাই হয়ে যাচ্ছে এটা কি কামধনীয় গাই না অন্য কিছু এই ঘটনার পেছনে কি কারণ সেভেন্টি নাইনটি এই সাবস্টেশনের এই আগুন লাগার পেছনে অনেক ঘটনা রয়েছে ও রয়েছে অনেক লম্বা হাত এই ঘটনা সম্পর্কে আলোচনা করতে গেলে একটু পিছিয়ে আসতে হয় দর্শক বন্ধুরা রাজ্য সরকার পরিচালিত এই বিদ্যুৎ দপ্তর ইতিপূর্বে সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল বর্তমানে সেটা বর্তমানে সেটা নিগমের হাতে হস্তান্তরিত করা হয়েছে এর মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণ অনেকখানি লাঘব হয়েছে সরকারি লাল ফিতার বন্ধনও অনেকখানি মুক্ত হয়ে আজ স্বাধীন চেতা একটা সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নিগমে নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল বিদ্যুৎ পরিষেবাকে উন্নত করা এই সংস্থাকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু নিগম হিসেবে যখন গঠিত হলো তারপর কি হয়েছে বিদ্যুৎ দপ্তরে যথেষ্ট দায়িত্বশীল এবং বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নত চেতনাসম্পন্ন শিক্ষিত ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়েছে এই বিদ্যুৎ দপ্তর আজ কোন পর্যায়ে রয়েছে যুক্তরাজ্য বিদ্যুৎ নিগম কি লাভজনক সংস্থা হিসেবে আছে আজ বিদ্যুৎ দপ্তর যখন সরকারের হাতে ছিল তখন কিন্তু লোকসানে চলত কিন্তু আজ নিগমের হাতে পৌঁছেছে পেশাদারি দায়িত্বশীল লোকের হাতে আজ নিগম পৌঁছেছে নিগমের সর্বোচ্চ কর্মকর্তা একজন পেশাদারী ব্যক্তিত্ব এবং ওনার বেতন ভাতা রাজ্যের সর্বোচ্চ স্তরে রয়েছে এই পরিস্থিতিতে বিদ্যুৎ নিগম কি লাভজনক সংস্থায় পরিণত হতে পেরেছে এটাও কিন্তু এই অগ্নিকাণ্ডের সঙ্গে একটা যুক্ত বিষয় রয়েছে দর্শক বন্ধুরা বিদ্যুৎ দপ্তরকে নিগমে রূপান্তরিত হওয়ার পরও বিদ্যুৎ নিগম কিন্তু সাফল্যের মুখ দেখতে পায়নি কেন দেখতে পায়নি এই কেন সঙ্গে যুক্ত রয়েছে পরবর্তী স্তরের ঘটনাগুলি এবং বর্তমানে যে ঘটনা ঘটে চলছে তার সঙ্গে ওই কেন একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে দর্শক বন্ধুরা তো তদন্ত হলেও সেটা কোনো প্রকৃত সমাধান দেখাবে বলে মনে হয় না কারণ ইতিপূর্বে যখন আগুন লেগেছিল তখন কি তদন্ত কুশন গঠিত হয়নি জনগণ কিন্তু আজ প্রশ্ন তুলছেন অনেক কথাই এই বিদ্যুৎ নিগমের এই আগুন লাগার নেপথ্য কাহিনী অনেক বড় এর আসল রহস্য অনেক গভীরে এর গোপন কাহিনী কিন্তু মানুষের কাছে ওপেন সিক্রেট হয়তো হয়তোবা মানুষ সেই বিষয়ে বলতে চায় না বুঝতে চায় না বিদ্যুৎ নিগমের এই অগ্নিকাণ্ডের পেছনে বেশ কয়েকটি প্রশ্ন আজ ঘুরে ফিরে আসছে প্রিয় দর্শক বন্ধুরা এই প্রশ্নগুলি আপনারা একটু মিলিয়ে নেবেন বিদ্যুৎ উত্তরে এ ধরনের বারবার অগ্নিকাণ্ড ঘটানোর পেছনে যে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র বলা যায় এই ষড়যন্ত্রের প্রথম কথাও হতে পারে এরকম যে সরকারের বিরুদ্ধে একটা গভীর পরিকল্পনা প্লট তৈরি কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ গ্রিডের এই অগ্নিকাণ্ডের ফলে অনেক প্রশ্ন অনেক বক্তব্য আজ উঠে আসছে সেটা কিন্তু সরাসরি সরকারের বিরুদ্ধে অঙ্গুলি হেলন হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে প্রথম কথাই হলো বিদ্যুৎ নিগম এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলছে এর পেছনে উদ্দেশ্যে কিন্তু অনেক গভীরে এর পেছনে অনেক বিজ্ঞানসম্মত কারণ রয়ে গেছে বন্ধুরা দ্বিতীয়ত যে কথাটি আজ বলতেই হয় সেটা হলো বিদ্যুৎ নিগম এর সমস্ত গ্রিডগুলির কি জাতীয় মানসম্পন্ন করা হয়েছে যদি করা হয় তাহলে আজ আবার নতুন করে ভাবতে হবে সেই গ্রিড কেন আজ এই ধরনের সমস্যা মুখোমুখি হলো এবং বারবার কেন এই সমস্যার সম্মুখীন হচ্ছে এর পেছনে কারা দায়ী নিয়মিতভাবে কি সমস্ত গ্রিডগুলি চেকিং হতো কারণ বিদ্যুৎ নিগম তার অধীনে অনেক কর্মচারী রেখেছেন এই সমস্ত গ্রিডগুলিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা কি তাদের সঠিক দায়িত্ব পালন করেছিলেন টেন্ডারের মাধ্যমে কেনা সকল যন্ত্রপাতি কি গুণগত মানসম্পন্ন ছিল আজ সেই বিষয়টার দিকেও গভীরভাবে নজর দেওয়া দরকার সেই সমস্ত জিনিসপত্র যদি সঠিক গুণগত মানসম্পন্ন হতো তাহলে এত ভয়াবহ দুর্ঘটনা নিশ্চয়ই হতো না কিন্তু কেন এই অগ্নি একই জায়গায় বারবার ঘটে সেটা কিন্তু মূল রহস্য এই রহস্যের পর্দা ফাঁস না করতে পারলে রাজ্য সরকারের আরও অনেক বিপদের মুখোমুখি হতে হবে কোনো ঘটনা আসলেই অন্য কোনো সত্যকে আড়াল করার জন্য নয় তো শুধুমাত্র রাজ্য পর্যায়ের তদন্ত কমিটি দিয়ে এই রহস্য কিন্তু ফাঁস করা যাবে না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যাদের হাতে আজ তদন্ত কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই রাজ্যেরই কর্মরত ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী এই প্রকৌশলীদের হাতেই যদি আবার তদন্তের দায়িত্ব দেওয়া হয় তাতে বড় ধরনের কোনো সুপারিশ হবে না প্রিয় দর্শক বন্ধুরা এই তদন্ত কমিশনের মাধ্যমে প্রকৃত দূষুরা কি সামনে আসবে নাকি নিরপরাধ গুবচারা কোনো কর্মচারীর উপর শাস্তির খারা বয়ে এনে এই তদন্তের আদেশ সুসম্পন্ন হবে এ ধরনের তদন্ত কমিশনের রিপোর্ট জনসমক্ষে যদি আসা যেত জনসমক্ষে যদি প্রকাশ করা হতো এবং ইত্যুপুরে যত তদন্ত কমিশন হয়েছে সেগুলির সঙ্গে চুলচারা বিশ্লেষণ করা যেত তবেই প্রকৃত রহস্য বেরিয়ে আসতে পারত নিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকল ডিভিশনে সঠিক অডিট কি করাচ্ছেন নিয়মিত এ ধরনের অগ্নিকাণ্ডের পেছনে কিন্তু এই অডিট একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায় হয়তো বা সরকারি কোনো প্রেশার ছিল সমস্ত ঘটনাকে লোপাট করার জন্যই এ ধরনের ঘটনা ঘটতে পারে জনগণের অর্থে নির্মিত ওই গ্রিডের সমস্ত দুর্ঘটনা ঘটনাকেই আবার ইতিহাসে চাপা পড়ে যাবে একদিন শুধু আমরা ক্রেতা ক্রেতা ভোক্তা হিসাবে রয়েছি আমরা এর খেসারত দিতে থাকবো কারণ উচ্চমূল্যে বিদ্যুৎ আমরা কিনে যাচ্ছি নানা ধরনের ট্যাক্স নানা ধরনের প্রকৌশলী খরচ আমরা দিয়ে যাচ্ছি কিন্তু উন্নত পরিষেবা কিন্তু আজ পাচ্ছি না নিগম হয়েছে কিন্তু নিগমের সার্থকতা আসেনি এ সমস্ত ঘটনাই কিন্তু প্রকৃত ঘটনা এ সমস্ত ঘটনাই কিন্তু আসল রহস্যের গভীরে রয়েছে তাই দর্শক বন্ধুরা আজকের এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আপনারা খুব ভালোভাবে নজর রাখবেন ইতিপূর্বে বারবার আগুন লেগেছে তদন্ত কমিশন হয়েছে কিন্তু সেই তদন্ত কমিশনের কাজও আজ কাজে আসেনি সুতরাং এই ধরনের ঘটনা কি আগামী দিনও ঘটবে সেই প্রশ্ন আজ এসে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানটি দেখার জন্য